আজকে শেষ প্রচার বলে আমি এসেছি, আমিও শেষ প্রচারে অংশগ্রহণ করার জন্য এসেছি। কাজেই নন্দীগ্রাম যেখানে মুখ্যমন্ত্রী দাঁড়ায় সেটা এমনিতেই গুরুত্বপূর্ণ হয়ে যায়, আবার মুখ্যমন্ত্রীর খুব স্নেহের একজন আবার দাঁড়িয়েছেন অন্য পার্টির হয়ে, বিজেপির হয়ে, ফলে আকর্ষণ কেড়েছে। তথাপি আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকেও আমরা পেছনে থাকতে চাই না, তাই সংযুক্ত মোর্চার সমর্থিত আমরা সিপিআইএমের প্রার্থী মীনাক্ষী মুখার্জিকে এখানে করেছি, আমরা লড়াই করছে, হয়তো মীনাক্ষী দাঁড়িয়ে আছে। ভোটের আগে একটা সন্ত্রাসের বিশাল বাতাবরণ তৈরি হচ্ছে নন্দীগ্রামে, লড়াই একটা মাঠ নষ্ট হচ্ছে, গণতন্ত্রের পক্ষে সেটা মোটেই কাম্য নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকার দিতে হবে। অংশগ্রহণ করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব।